নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একটু পুকুরের দিকে এসেছিলাম, এই পুকুর থেকে এক বালতি জল নিয়ে যাব সবজিপাতি ধোয়া ধুবি করার জন্য। আর আজকে কি ঝোড়ো হাওয়া হচ্ছে, কিছু ঠিকমতো পাশের লোক কথা বললেও শোনা যাচ্ছে না। আর গাছগাছালি তো হাওয়ায় দুলছে, ধান পাতাগুলো দুলছে, এত ভালো লাগছে দেখতে, হাওয়ায় দোলা দিচ্ছে। তো এখন রান্না বান্না করব, বেলা দুপুরও হয়েছে, তো এখন আগে জলটা নিয়ে যাই। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর আজকে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, ফের মা আবার নদী থেকে মাছ ধরেছে, অনেক রকম মাছ কাঁকড়া সব আছে। মা নদীতে গেলে তো কাঁকড়া থাকবেই, ওর মধ্যে একটা হলেও থাকবে, তো মাছ কাঁকড়াও অনেক আছে। এখন কাটতে বসতে হবে, একটু সময়ও লাগবে। ভাতটা বসিয়েছি, বসিয়ে দিয়ে জল নিতে যাচ্ছি, তো সাথে থাকুন। এই পুকুরটায় ঘাট বাঁধতে হবে একটা, ওই পুকুরে যেমন বেঁধেছি তো এখনো বাঁধা হয়নি, জল তুলতেও একটু সমস্যা। এটা তো সরে যাচ্ছে, ওপর থেকে তুলি হাত বাড়ি, ওই সাইডটা নিচু, ওখান থেকে একদম পরিষ্কার জল। পুকুরের জলটাও কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে, প্রথম দিকে একদম পুরো কস ছিল, অনেক রকম মাছ এখানে ছাড়া হয়েছে। আর আমাদের ওই পুকুরে গলদা চিংড়ি ছাড়া হচ্ছে, এখানেও কিছু দেওয়া হবে। এক্ষুনি দেখতে পেলেন কেমন ঝোড়ো হাওয়া হচ্ছিল, আর রোদ, কোনো রকম মেঘলা ওয়েদার ছিল না, কিন্তু জল নিয়ে বাড়ি ফিরলাম সাথে সাথে বৃষ্টি চলে আসলো, বেশ এক ফসলা বৃষ্টি হয়ে গেল, একটু গতিটা কমেছে বৃষ্টি। ভাতটাও হয়ে গেছে, ফুটে গেছে, এখন ফ্যান ঝাড়তে হবে। বৃষ্টি হয়ে গেল আবার, কিন্তু আস্তে আস্তে রোদ বেরোচ্ছে, তো এখন মা আর আমি দুজন মিলে মাছ সবজি সব নিয়ে বসে গেছি। সবজিগুলো কাটতে মা বসেছে একটা দা নিয়ে, আর আমি এখন বটি নিয়ে বসবো মাছ কাটতে। এই প্লাস্টিকে আছে বাবার কিনে নিয়ে আসা মাছ, আর এই যে এর মধ্যে চাকজাল, চাকজালের মধ্যে যে মাছগুলো আছে সব মায়ের ধরা মাছ, একদম জ্যান্ত মাছ। তো এখন এই বড় গামলি নিয়ে বসছি, এর মধ্যে ঢালবো। ধানের ভিতরে সব ছোট কাঁকড়া। মাছগুলো ধরে নিয়ে আসার পরে ধোয়া হয়েছিল নেটে করে, যার মধ্যে ছিল তো কাদা লেগে আছে, এখন তো কাটবো, একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার এই মাছ ছোট জায়গা হলে ঝপঝপ করে লাভ দেয়, ওই জন্য এইভাবে চাপা দিয়ে ধুয়ে নিচ্ছি, ঝুড়িতে করে বেরোতেও পারছে না, আর নিচের থেকে কাদাটাও ধুয়ে যাচ্ছে। এইবার দেখুন কেমন চকচক করছে, বড় কাঁকড়াটা বেঁধে আছে ওর গায়ে। ও কেয়ার বসছি না কি মা, ও বসছি নিয়ে গেলাম ওই খাদে দেওয়ার জন্য, এটা সময় পাই বুঝলি, মাছের সঙ্গে ছিল। হ্যাঁ এখন কাঁকড়াগুলো তুলে রাখবো, কাঁকড়াগুলো এখন রান্না করবো না। সব এক সাঁজে খেয়ে নিলে তো হবে না। কটা কাঁকড়া মরে গেছে, যেটা মরে গেছে সেটা ওই চিংড়ি মাছের সঙ্গে দেওয়া, এটা এখনো বুঝ বুঝ করতে যায় মাছ দেয় না।
ফটফটে না হলে হয় এটা ফটফটে আছে এটা দেখি চাওড়া চিংড়ি পেয়েছি তো দেখি যে চাওড়া চিংড়ির ধারে একজন এই কেওড়া নিয়ে যাচ্ছে তা আমি বললাম যে কেওড়া বিক্রি তাহলে না আমি একজনের কাছ থেকে নিয়ে এসছে খাবো বলে তা তুমি খাবে তা বললো বললাম যে হ্যাঁ খাবো তা ও আবার কটা কেওড়া দিল বলে এখন কেওড়া খুব টক হয়েছে তাই দিল কটা কেওড়া নিয়ে এলাম ওই মাছের সঙ্গে জোরে একটা বৃষ্টি ইয়ে সুজনিতা আমি তো আর বুঝি না তো তুমি তো আমি তো আর কি করবো বৃষ্টি আর লেয়ারগুলো মাছ ধরা যায় না খাদের মুখ সব বন্ধ হয়ে যায় বৃষ্টির যে ফোঁটা পড়ে আর খাদের মুখ ওটাই এক হয়ে যায় তখন বোঝা যায় না হ্যাঁ আর ওই মাছের যে দাগ পড়ে মাছ চরে খাদের মুখই ঢোকে বেরোয় ওই দাগটার দিকে তো চেনা যায় সেই দাগটা বৃষ্টি হলেই বন্ধই যায় আর আমি ওই দাগ চিনতে পারতেন নি আর মাছ ধরতে পারতেন না আর কটা হতো এই যা হয়েছে কম না যে কম গুলো ঝাঁকি মিলে কম মাছ ওই যা হয়েছে আমি তো পাঁকের ভিতরে আমি দেখিনি ওই একটা আধা করে ধরতে ধরতে ওই হিস এগুলো সব ঝাঁকি মাছ এর মধ্যে একটা গুলে মাছ দেখছিলাম চিংড়ি গুলো কাটা হয়ে গেছে এখন এই ঝাঁকি মাছ গুলো কাটতে হবে এ তো খুব লাভ দেয় আর এর তেলটা আলাদা করে দেবো কেটে নিয়েছি এই তেল তরকারিতে দিলে ভালো লাগে মাথাটাও আলাদা করে নিচ্ছি কেননা ভাজতে গেলে বেঁকে যায় আর মাথাটাও একটু ভেঙে ভেঙে যায় বড় ঘরে ঢালাই হচ্ছে গতকাল দুটো ঘর ঢালাই হয়ে গেছে রাফ ঢালাই আর আজকে একটা ঘর আর বারান্দা এগুলো ঢালাই হচ্ছে তো মশলা মাখানোর পরে বেশ কিছু জায়গা কম পড়ে যাবে বলে মিস্ত্রিরা বলছে আর বেলাও হয়ে গেছে আমাদের মিস্ত্রি প্রভাস দার সঙ্গে আমিও একটুখানি লেগে দিচ্ছি যাতে পুরোটা কমপ্লিট হয় কিছু ইট ভাঙা কম পড়েছে বড় ঘরের কাজটা আজকে মোটামুটি কমপ্লিট হবে যেগুলো মশলা কম পড়েছিল ইট ভাঙা সেগুলো মোটামুটি ভাঙা হয়ে গেছে আর এদিকে ঘরের সবটা ঢালা হয়ে গেছে এখন এই বারান্দা ঢালা হচ্ছে এদিকের ঘরগুলো সব কমপ্লিট হয়ে গেছে দু একদিনের মধ্যে কুচো যে স্টোন শিপ দিয়ে যে ঢালাইটা হয় তারপরে নেট স্কার্টিং এগুলো হবে আর এইটুখানি অংশ বাকি রয়েছে এখন সব ধুয়ে নিয়েছি এখন বেছে নিচ্ছি ভাত হয়ে যাওয়ার পরে উনুনটা নিভে গেছিল মানে ছোট মাছ কাটতে দেরি হয়ে গেছে আমার এই কাঠ দিয়ে জ্বালিয়ে দিলাম এখন সব মাছগুলোতে লবণ হলুদ মাখাবো লবণ সবগুলোতে দেব হলুদ হাত দিয়ে মাখিয়ে নিলাম সব কড়াইতে তেল দিয়েছি এখন মাছটা দেবো প্রথমে ঢাকি মাছটা ভাজবো ঝিঙে কষি গুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছ দেওয়া হবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে কষি আর কচুর মুখি দিয়ে গুলে মারবি আঁকি গুলি ভাগে ওদিকে মাছটা ভাজা হচ্ছে সেই ভাগে মশলাপাতি রেডি করে নিচ্ছি রসুন ছাড়াচ্ছি এখন মা ওদিকে বটিতে কাজ করছে আমি এদিকে দাঁড়িয়ে
হবে একটু ওই বসার ঘরে কি হাওয়ায় বসবে তা না গামলার মধ্যে বসে দোল খাচ্ছে অনেকদিন বসে না অনেকদিন ওরকম অনেকে গামলা বাবা বলে না এবার আবার গামলা বাবা বলবে দেখ কতগুলো লেবু চারা বাড়ি একটা দুটো তিনটে একটা চারটে রসুন দিয়েছি আর একটু দেবো পাঁচ ফোড়ন এবারে কচুর মুখিটা দেবো এগুলো কিন্তু এখানকার দেশি কচুর মুখি বাইরে থেকে আসছে যেগুলো আর কি গায়ে বালি টালি লেগে থাকে তো সেগুলো অতটা ভালো লাগে না মাছের তেলটাই দিতে ভুলে গেছে যেটা দিলে ভালো লাগে কচুটাকে ভাঙা করে মাছটাকে দিয়ে দেবো আপনি আপনি বলে যাবে হলুদ লবণ কাঁচা লঙ্কা দেবো শুধু দিয়ে মাছের ঝোল খুব বেশি মশলাপাতি বা অনেক কিছু লাগেও না একদম সাধারণভাবে রান্না হয় আর এই রান্নাটাই আমাদের কিন্তু প্রিয় কচুটা ভালো করে ভেজে নিয়েছি এখন জল দেবো এখন কচুর তরকারি মানে তো একটু গোলমরিচ বাটা দিতেই হবে আর সাথে একটু জিরে জিরে আর গোলমরিচ একসঙ্গে বাটা না কি মেয়ে তুই দেখো বিশাল ম্যাজিক তো কিন্তু তার আগে একটা টান খেলো টান খেলো কিনা বলো তাই দেখাও তাহলে দেখো কালা ভিতরে বুঝে দেখ তারপরে গামলার তলায় আবার একটা পিড়ি মানে কত কায়দা করি আমার ম্যাজিক দেখাচ্ছে আমি শুধু ম্যাজিক দিকেই যাচ্ছি রান্না হচ্ছে ভাত খাবো দুটো একটা ম্যাজিক দেখতে দেখতে যদি রান্নাটা হয়ে যায় তোমার একটা প্রশ্ন ধরবো কেউ পারবে বলো দেখি পারলি বলো দুজনে দেখেছে দশ জনে পেড়েছে দশ জনে ধুয়েছে দশ জনে কেটেছে আর
কড়াইটা ধুয়ে আবার বসিয়েছি, তেল দিলাম। এখন তেলের মধ্যে একটু গোটা জিরে দেবো, আর দেবো পেঁয়াজ আর রসুন, লবণ হলুদ দেওয়া, কাঁচা। ভাজা হয়ে গেছে, এখন ঢেলে দেবো। কাঁকড়াটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে আবার একটু তেল দিয়েছি, দিয়ে আলুটা ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে ঝিঙে আর কুশিটা দেবো। হলুদ দেবো, লবণ, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলব। আর এর থেকে তো জল বের হবে, কাঠের জালে তো অতটা বেরিয়ে পাইনি। হালকা কাঁচা লঙ্কা দেবো, এটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, বেশি ঝাল চড়ো হলে আমার ভালো লাগে। অল্প কটা কাঁচা লঙ্কা দিয়েছি, এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি এবং মশলা দিয়ে ভাজা কাঁকড়া সব দেবো। তরকারিটা ভালো করে ভেজে নিয়েছি, এখন অল্প একটু জল দেবো, একটু রসা রসা হবে। হালকা জল দিয়ে চাপা দিয়ে রেখে এখন ভাত বাড়বো। ওইদিকে দেখুন, বসার জায়গা রেডি করে কিন্তু বসে গেছে। ভাত না বাড়লে আর হবেই না, হতে থাকুক, পরে দেখছি। ভাত বাড়া হয়ে গেছে, আর মাছের মাথা ভাজা সবাইকে দিয়ে দিই, খেতে লাগুক। আর এগুলো কিন্তু নরম, একদম খেতে বেশ ভালো লাগে। মাছের মাথা ভাজা দাদি, মাছ মাথা হোক আর মাছ হোক, ভাজাতে ভালো লাগে। খাতি বসে গেছি, বাবু তো স্কুল থেকে খিচুড়ি খাইয়ে এস বললো একটু পরে খাবে। আর এদিকে রান্নাটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। অল্পই দিচ্ছি, তুমি হাত ছড়া, গরম খুব সবে নামিয়েছি। তুমি একটা কথা আমাকে বলো, তা সে আমি ভুলে যাই। ওই যে যেটা আগে খেতে হবে সেইটা ঝিঙে না কুশি, ঝিঙে কুশি দুই রকম সব আছে। আজকে বড় কাজটা হয়ে গেল, বড় ঘরের সমস্ত মেঝেগুলো ঢালাই হয়ে গেল রাত বেলায়।
বড় একটা কাজ হয়েছে এটা সত্যি কথা। কালকে তো আর মজা লাগবে তাই তো? আমিও বলবো তো সবার যার যা লাগছে নিয়ে না। আমার তরকারি ঠান্ডা হতে হতে খাওয়া হয়ে গেল। এগুলো পাড়া জালে চিংড়ি না? হ্যাঁ আমি কিন্তু এবার ঠান্ডা তরকারি খাও। খাও, তোমার তো ঠান্ডা হয়ে গেছে। ততক্ষণে যাবে, আমাদের ঠান্ডা হয়ে গেছে ভেতরে যাওয়ার পর। ভেতরে তো ঠান্ডা করার মেশিন আছে। হ্যাঁ তরকারি দেখি কিরকম স্বাদ হয়েছে। দেখবো, আগে একটা কচু খাই। বড় মাছ দিয়ে খাবো বলে গাঁটি কচু নিয়ে আসলাম, কিন্তু সে বড় মাছ দিয়ে উঠছি না। কি আর করা যাবে, আমি ঝাঁকি মাছ দিয়েই খাই। বাবা দাও, বাবা খাই না। আজকের কচু মিলি তারা খাইয়ে শান্তি, মাকে একটু হাঁটে মাছ ধরে আনলি কষ্ট করে, খাবারটা ভালো হয়। পাখে হাঁটার দরুন ভালো খাবো, কিন্তু এটা কিনতে পাওয়া যাবে না এখন। যারা ওই ধরে তোমার বন্ধু বান্ধব বিক্রি, কেউ বিক্রি করে না, সবাই খায়। এগুলো এখন 250 টাকা কেজি এই মাছগুলো। ওই তো মাছ দেয়া, ওর পাশে মাছ দুটো মাছ পুড়িয়েছে। অনেকে ফোন করে বলেছে বলাস গেলে কিন্তু আলুর ডাল খাওয়াতে হবে। বলেছে আলুর ডাল খাওয়াতে হবে আর ওই মাছ দিয়ে শুক্তো। খাওয়াবো কচু গুলো যা গলে গেছে, তুমি ভাত নিলে না? ভাত কিন্তু আর নেবো না, লাগবে তো। কেন বলো তো, খাবো ডায়েট ডায়েট একটা বা ভাত কে ডায়েট? প্রত্যেকদিন বলে রাত্রে যে আজকে দিনটা খেয়ে নি, কালকে থেকে ডায়েট করবো। চেফ, পর্বটা এখানেই শেষ করবো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।